चार रुपए तो साइलेंस है कोई भी। क्या बोला तूने? দেখতে পাচ্ছ এখানে কুলিং পুরো সিস্টেম পুরো শেষ হয়ে গেছে গরমে। আর কি বলবো, এখন যে তাপমাত্রা এখন দিচ্ছে 43, মানে কিছু বলার নেই। পুরো পুরো সিস্টেমটাই পুরো ফেটে গেছে, এত পরিমাণে হিট হয়ে গেছে। তো ওয়েলকাম টু রিক মোটর ব্লগস। তো কেমন আছো সবাই? তো আশা করি তোমার সুর ভালো আছো, আশা করি সবাই ভালো আছে এই গরমের মধ্যে। তো আজ প্রচুর গরম পড়েছে প্রত্যেকটা জেলাতেই। তো সবাই জানো এখন প্রচুর তাপমাত্রা 41-42 এবং 44 চলে গেছে। তো আমি এখন ব্লগটা তৈরি স্টার্টিং করছি এখন মেদিনীপুর থেকে। তো আজকে মানে ব্লগ করতে এতদিন করিনি, নিয়ে অনেক কিছু ইস্যু করার মানে ইস্যু ছিল। তো আমার এক্সামও ছিল, তো আমার শরীরে একটু প্রবলেম ছিল। তো আমার যে মোবাইলটা দিয়ে এডিট করতাম সেই ফোনটা মানে OnePlus ফোনটা আমার একটা রিল লাইন চলে এসেছিলো বলে আমি কেয়ারে দিয়ে এসেছিলাম। তো ফোনটা আমার কালকে দেবে, তো ওই জন্য করতে পারিনি। আর আমার কাছে কোনো ফোন ছিল না, তো তার জন্য করে এডিট করতে পারিনি। এবার চেষ্টা করব তোমাদের জন্য ব্লগ আনা। তো সাপোর্ট দাও ভাইকে, তাহলে তো ব্লগ আসবে, তাই না? সাপোর্ট না পেলে কোনোদিন ব্লগ করা সম্ভব না। তো আজকে ব্লগটা শুরু করছি। আজ ব্লগ শুরু করছি বলতে, আজকে রামনবমীর একটা র্যালি আছে মেদিনীপুরে জজকর থেকে, যেটা স্টার্টিং হয় প্রত্যেক বছর, তোমরা সবাই জানো, ইউটিউবে গিয়ে তোমরা দেখতে পারো। তো আজকে প্রথমবার আমি র্যালিতে যাচ্ছি। তো আমাদের সব ফ্রেন্ডরা সবাই যাচ্ছে র্যালিতে, তো আমিও যেতে বলছিলাম, তো যাব না, কিন্তু কিছু করার নেই। তো তোমাদের ভালোবাসার জন্য আমাকে যেতেই হবে। তো তৈরি করছি, তো আমার সব ফ্রেন্ডরা সব ডাকছে, তো ওরা সবাই দাঁড়িয়ে আছে। তো আমাকে ডেকেছে যে তাড়াতাড়ি আয়, তো আমাকে যেতে হবে। এখন তাপমাত্রা 44 চলছে এখন আমাদের মেদিনীপুরে। তো খুবই বাজে অবস্থা, এত গরম, হেলমেট পরে সত্য। তো চলো বেশি না দেরি করে ব্লকটাকে এগিয়ে নেওয়া যাক, চলো। তো আমাদের র্যালি স্টার্ট হয়ে গেল। তো আমরা এখন জজকর দিয়ে বেরিয়ে পড়লাম, আর পুরো গাড়ির সাইলেন্স আর আওয়াজ, আমরা শুধু মজা নাও আজকে দিনে। আজকে যদি স্কুটি ফুটি সব সাইলেন্স গুলো খুলে পুরো ভাই হিরো গাড়ি তো 12টা বাজে দিল আজকে পুরো। পড়ে গেছে, পড়ে গেছে গাড়িতে, হিরো ফোন হচ্ছে। হিরো ঢুকছে, কি হয়েছে? ক্রাউড ফেল দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ পুরো কুলিং সিস্টেম পুরো টোটালি পুরো চুরমার হয়ে গেছে, এত পরিমাণ গরমে। 44 তাপমাত্রা পুরো শেষ, গাড়ি পুরো ইঞ্জিন থেকে অয়েল লিক করছে, দেখতে পাচ্ছ কি অবস্থা, পুরো ক্ষতি হয়ে গেল।
গাড়িটাকে এবারে আমরা বাড়ি নিয়ে যাচ্ছি। গাড়িটা অনেক ক্ষতি হয়েছে, দেখতে পাচ্ছি গাড়িটা এত কষ্টের গাড়ি। তো ব্লগটাকে আমি এখানে শেষ করতে চলেছি। তো ভিডিওটা তোমরা কেমন হয়েছে বলবে, আশা করি ভালো লেগেছে। তো যারা নতুন এসেছো তারা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। তো এখন টাটা বাই।